তুমি যদি বাড়ি বসে নিজে ব্যবসা খুলতে চাও, সোনার বাক্স বানানোর ডায়মন্ড সোনার বাক্সগুলো যেগুলি হয় সেগুলো হাতে বানানোর কাজ যদি শিখতে চাও, বাড়ির ফ্যামিলির সবাই মিলে সেই কাজটি করতে পারবে, নিজেও ব্যবসা খুলতে পারবে, তার জন্য তোমাদের যে কোনো একটা কারখানায় ঢুকতে হবে। আর তোমাদের খোঁজ নিতে হবে যে আশেপাশে কোথায় সোনার বাক্স বানানোর কারখানা আছে, সেখান দিয়ে তোমাদেরকে মাল আনতে হবে, মানে বাক্সটা তৈরি করার জন্য কাগজ, তারপরে বোর্ড, এই সমস্ত আঠা, এগুলো তোমাদের ওখানটায় ওই কোম্পানিতে মানে কারখানায় গিয়ে প্রথম তোমাদেরকে কাজটা শিখতে হবে। এক দুই সপ্তাহ গিয়ে মালিকের কাছে গিয়ে তোমাদের কাজটা শিখতে হবে, শিখে নিজে বাড়িতে এনে অল্প অল্প বানিয়ে দিতে হবে। দেওয়ার পরে তার যদি মনে হয় হ্যাঁ তুমি ঠিকঠাক পেরেছো আর খুবই সহজেই পারা তো নিশ্চয়ই যাবে, তো তারপর তুমি নিজে বাড়িতে কর্মচারী রেখে বা নিজের ফ্যামিলি সহ মিলে এই সোনার বাক্স বানানোর কাজটা করতেই পারো। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি খোঁজটা কোথায় পাবে, মানে কারখানাটা কোথায় পাবে। এর জন্য এই কারখানাটা হচ্ছে কলকাতার দিকেও একটা আছে, কলকাতার দিকে অ্যাভেলেবেল কারখানা আছে, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। তো আর আমি একটা ঠিকানা জানি, সেটা হচ্ছে হাবড়া, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, মচলান্দপুর, সংহতির পরে যে হাবড়া, সেই হাবড়ায় খোঁজ নিলে তোমরা নিশ্চয়ই কারখানাটা পেয়ে যাবে। আমি ঠিকঠাক জানি না, তো তোমরা এরকম হাবড়া খোঁজ নিয়ে দেখতে পারো, আশেপাশে তোমাদের আশেপাশেও থাকতে পারে কোনো কারখানা বাড়ির এলাকায় খোঁজ নিয়ে, তো সেখান দিয়ে এনে তোমাদের এই কাজটা করতে হবে। ধন্যবাদ, যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বললাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মঞ্জু, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটা অনেক দিন ধরে একটা কমেন্ট আসছে, সেটার ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কী কথা নিয়ে এসেছি, মানে কী ব্যাপার নিয়ে। আমি এক বছর আগে একটা বাড়িতে সোনার যে বাক্সগুলো হয় সেইগুলোকে আমি মানে তৈরি শেখার কাজে গেছিলাম, ভেবেছিলাম যে নিজে কিছু একটা করব, তো সেই কাজটায় গেছিলাম বাক্স বানানো কাজে। তো সেই ভিডিওটা আমি বানিয়েছিলাম এবং কি ভিডিওটা আমি আপলোড করেছিলাম যে ঘরে বসে হাতের কাজ, এরকম একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। ভিডিওটায় মোটামুটি ভিউজ হয়েছে, তার থেকে বেশি কমেন্ট আসছে কি যে দিদি কাজটা কি পাওয়া যাবে, কোথায় কাজটা। এইটা হচ্ছে ঠাকুরনগর, ঠাকুরনগরের আগে আমার স্টেশন ঠাকুরনগর, মানে আমি যেখানে থাকি ঠাকুরনগর থেকে একটু আগে এসে, সেখান থেকে একটু আগে এসে একটা বাড়িতে আমি সেই কাজটা শিখতে যেতাম। এবার আমি তোমাদের বলি সেই কাজটা এখন করি না, আর আমি বেশি দিন করিনি, আর সেই কাজটা করে আমি পয়সা কামাইনি। আমি ভেবেছিলাম কাজটা শিখে বাড়িতে জিনিসগুলো আনবো, করবো এবং কি নিজে কিছু একটা করব। তো সেটা হয়নি কেন আমি বলছি, আমার ছেলে একটা স্কুলে পড়ে, বাচ্চারা তো স্কুলে পড়বে এটাই স্বাভাবিক, তো স্কুলে যায় ও 11টার সময়, আর সকালে তো পড়া থাকেই। তো আমি যার বাড়িতে কাজে গেছিলাম সেই লোকটা আমাকে যেচেই নিয়েছিল যে তোমাকে একেবারে কাজ শিখিয়ে দেবো, তারপরে তুমি বাড়িতে গিয়ে কাজটা করবা, আর তুমি অনেক লোক নিয়ে কর্মচারী নিয়ে কাজটা করবা। তো আমাকে ভালোই স্বপ্ন টপ্ন দেখাইছিলো, এর জন্য আমি কী করতাম, ভোরবেলা উঠে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে না স্কুলে পাঠিয়ে আমি চলে যেতাম কি ওই বাড়িতে কাজ শিখতে। আমি ভেবেছিলাম যে আমি যদি কাজটা শিখি তাহলে শেখা হয়ে গেলে তো আমি বাড়িতে করবো, আর দুই সপ্তাহ ছেলেকে স্কুলে না আনলে কী হবে, এখনও ছোটো, হ্যাঁ 3.5 বছর বয়স ছিল। তো আমি যদি কাজটা শিখে যাই তখন তো স্কুলে যাবেই, তো তার আগে আমি শিখে নিই, তখন তো আমি বাড়িতে কাজ করবো, তো পড়াশোনাটাও হবে এবং আমার কাজ করব, আর আমি আমার বাবাকে একটু হেল্প করতে পারবো, এই কারণে আমি কাজটা শিখতে যাই। তো সেই লোকটা আমার সাথে এতটাই বাজে ব্যবহার করতো, মানে যখন ওনার শেখানোর প্রয়োজন হতো তখনই সে ফোন করে বলতো এই এই এখনই চলে আসো, অনেক লোকজন চলে আসে, 3-4 জন মহিলাকে শেখাতো, হ্যাঁ এই এই চলে আসো এক্ষুনি চলে আসো। তো সকাল 9টার মধ্যে কাজকর্ম করে একটা বাচ্চাকে সামলে বরের টিফিন দিয়ে খাবার দিয়ে সমস্ত কিছু কাজবাজ করে চলে যেতাম শিখতে, আর আসতাম কটা যেন 1-2টার সময়। ছেলেটা যে সেই সকালে খেয়ে যেত আর না খাওয়া, আমি চেষ্টা করেছিলাম যে কিছু একটা জীবনে করব, ভিডিও তো করি কিন্তু শরীর খারাপ থাকে, কারণ আমি ভিডিও করতে এনার্জি পাই না,
আর ভালো ভিডিও না হলে তো মানুষ দেখে না, তো এই কারণে লোকটা খুব বাজে ব্যবহার করতো। আর সোনার বাক্স বানানো কাজটা আমি মোটামুটি শিখেও গেছি, আর আমি দেখেছি বাক্স যখন আমি বানাতাম তারা তেড়া বেকা করতো, সেটা কোনো দোষ না, কারণ তারা মালিক। আমি যতই ভালো তৈরি করতাম তারা বলতো হয়নি হয়নি, এরকম করে প্রায় 50-60টা করে বাক্স আমাদেরকে দিয়ে বানাতো, তারপরে বলতো ভালো হয়নি, এর জন্য মনটা আরও ভেঙে যেত। একটা দুটো বলে যে ভালো হয়নি, কিন্তু রোজই যে ভালো হয় না। এবার আমি কি করতাম, আমার ছোটো বাচ্চা বলে আমি আর্ধেক ওই বাড়িতে আর্ধেক কাজ করে জিনিসগুলো নিয়ে চলে আসতাম, এসে বাড়িতে স্বামী স্ত্রী মিলে, মানে আমার বর অরিন্দম আমি দুইজনে মিলে ভালো করে তৈরি করতাম, যাতে কোনো খুঁত না থাকতো। তারপরেও তার মন পাওয়া যেত না, ব্যাগ ভরে ভরে আনতাম, কষ্ট করে ব্যাগ ভরে ভরে বানিয়ে দিয়ে আসতাম, তবু বলতো ভালো হয়নি, আমার জিনিস নষ্ট করেছে, এইসব বলতো 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 2-3 সপ্তাহ প্রায় 1 মাস করেছি করেছি, তারপরে আর কাজটা আমার হয়নি। এখন সেই কাজটা আমি করি না। ওই লোকটা একদিন আমাকে এক ঘর মানুষের মধ্যে বলেছে যে হয়নি, আমি বলেছি, আমি বলতাম যে আমার ছেলেটাকে আমি স্কুলে না দিয়ে আপনার কাছে শিখতে আসি, আর আপনি তো বুঝতেই পারছেন ওনার একটা ছেলে আছে বাচ্চা, খুব মারামারি করতো, তবু আমি সহ্য করে নিতাম। আমার ছেলেটা কারোর সাথে মারামারি করে না, আমি খেলাধুলো করে, কিন্তু মারামারিতে খুব ভয় পায়, তো প্রচুর পরিমাণে মারতো, গায়ের মধ্যে সেই কাঁচা লবণ গায়ের মধ্যে ঢেলে দিত, আর কাঁচা লবণ বাচ্চাদের স্কিন তো পাতলা হয়, একদিন এরকম লবণ ঢেলে দিয়েছে তো ওর পিঠ ফিটগুলো ছিঁড়ে গেছে, হ্যাঁ বাড়ি এসে পুরো কাটা কাটা লবণে, তো আমি তখন খেয়াল করিনি, খুব খারাপ লাগতো, মারতো কিন্তু ও বাবা মা কিছু বলতো না, নিজের ছেলে। আর কর্মচারী খুব বাজে ব্যবহার করতাম, একটা মহিলা মানুষ মেয়ে মানুষ সবার সামনে কীরকম করতো, আর কটা মহিলা কাজ করতো তাদের সামনে বাজে ব্যবহার করতো, যেন খুব খারাপ লাগতো, তো আমি কাজটা এখন করি না। তোমরা যারা এই সোনার বাক্সের কাজটা করতে চাও, তোমাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখো, সোনার বাক্স বানানোর কাজ খুবই সহজ। আমি তো 3-4 দিনের মধ্যে শিখে গেছিলাম, কিন্তু ওনার বাজে ব্যবহারের কারণে করতে পারিনি, তো সেই কাজটা আমি করি না। আর কেউ কমেন্ট করো না যে দিদি কাজটা কোথায় কাজটা করব, আমি এখন সোনার বাক্স বানানোর কাজটা করি না, তখনই ছেড়ে দিয়েছিলাম, এরকম লোকটা বাজে ব্যবহার করতো। আর তোমাদের একটা কথা বলি, আমরা গরিব বলে মানুষের কাছে কাজ শিখতে যাই, আমার বর তোমাকে কাজে দিতে চাইনি, কিন্তু আমি ভেবেছি যে ঘরে টাইম পাস করে এখন বুঝিয়ে ভাজিয়ে গিয়েছিলাম, তো মানুষ কাজ করব মানুষের কাছে, কিন্তু মাথা বিকৃত করে দিইনি না, না খেয়ে তো নেই, তো এই কারণে আমি কাজটা ছেড়ে দিয়েছি, আমি কাজটা করি না। বেথা কেউ কমেন্ট করো না, তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো আমি আমার ছেলেকে স্কুলেও নিয়ে যেতে পারতাম না, সে বলতো তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি শেখার জন্য তোমার টাইম ওয়েস্ট করে তোমাকে আসতেই হবে, এরকমভাবে বলতে হবে, হলে আমার ছেলে আগে তারপরে কাজ, বুঝলে? তো চলো, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।